রাজ্যে এখন পুরভোটের আবহ। পুরভোটের মুখে কংগ্রেসে বড় সড় ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি করল তৃণমূল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় সদস্য জুল মোহাম্মদের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্বু রহমানের হাত ধরে কংগ্রেস নেতা তথা গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী আফাজ হোসেন জিয়াউল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি আরও 56 জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। ইসলামপুরের সমস্ত তৃণমূলের কর্মী আজকে যারা নতুন ভাবে জয়েনিং করছেন তারা সকলে ইসলামপুর অঞ্চল মহেন্দ্রপুর অঞ্চল বন্দে মাতর। দলবদলকারীরা জানান, মমতা ব্যানার্জি উন্নয়ন কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়েই তারা দল বদলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কংগ্রেস করতাম, গত পঞ্চায়েতে আমি কংগ্রেসের বিরোধী হয়ে ভোটে দাঁড়িয়েছিলাম, তৃণমূল মেম্বারের কাছে আমি ভোটে হেরে গেছি। যাই হোক, জনসাধারণ আমাকে চাইনি, আমি যে রানিং মেম্বারের সাথে কোনোদিন গণ্ডগোল করিনি, কিছু করিনি, কোনো কমপ্লেনও করিনি। আমি কি বলে যে 56 জন কর্মীকে নিয়ে আজকে আমি তৃণমূলে যোগ দিলাম, তাতে ওই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে কন্যাশ্রী থেকে আরম্ভ করে মানে এ থেকে জেড অব্দি উন্নয়ন দেখে আমরা সবাই মিলে বুঝে শুনে আমরা তৃণমূলে যোগ দিলাম। এই যোগদানে উচ্ছ্বাসিত তৃণমূল শিবির। আগামী পঞ্চায়েত ভোটে ওই এলাকা বিরোধী শূন্য হবে বলে আত্মবিশ্বাসের সুরে জানান তৃণমূল নেতা জম্বু রহমান। আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর ব্লক 1 মহেন্দ্রপুর জিপির ইসলামপুর আমাদের বুথে আমাদের যে ঝুলুজে আমাদের রানিং মেম্বার আছে, এর যে কন্টেস্টিং আমাদের যে প্রার্থী ছিল চেয়ার, আজকে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং উনি বক্তব্যের মাধ্যমেও বলেছেন যে মমতা ব্যানার্জি যে এত উন্নয়ন যে বাড়ি বাড়ি যে পৌঁছে দিয়েছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের সঙ্গে যে আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, সেদিকে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে চেহারুবাবু আজকে 56 জন তৃণমূল ইয়ের কংগ্রেসের কর্মীকে নিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছে। এগুলো সব ভুয়ো কথা। তৃণমূল কংগ্রেসে জয়েন করবে এমন লোক আমাদের কংগ্রেসে নেই, এতদিন থেকে আছে। এখন কি হয়েছে ব্যাপারটা, যে একজন আমাদের যে ওই বুথের কন্টেস্টিং মেম্বার ছিল যে হেরে গেছে, তার উপর তার জমি নিয়ে বিভিন্নভাবে তাকে হ্যাকেল করা হয়েছে, জমি নিয়ে কেস করা হয়েছে, তারপরে তার উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে। দীর্ঘদিনে তাদের জমি, আমি জানি তাদের দীর্ঘদিনে যে বাপদাদার আমলের জমি, সেই জমিকে কেন্দ্র করে একটা মানে তার উপর আক্রমণ করা হচ্ছে। তার জমিতে তৃণমূলের গুন্ডারা এসে ওখানে আক্রমণ করছে, তার জমি দখল করার চেষ্টা করছে, সেই ভয় দেখিয়ে সে নিজের প্রাণে বাঁচার জন্য নিজেকে মানে আত্মরক্ষার জন্য তাকে জোর করে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার সঙ্গে কোনো কর্মী যায়নি, আমার যথেষ্ট সব কর্মীদের সঙ্গে কথা হয়েছে, ওখানে তৃণমূলের লোকরাই ছিল, কংগ্রেসের কোনো লোক ছিল না। তো যাই হোক, তাকে রেখেছে, তো ভয় দেখে কতদিন থাকবে, এই রক্তের হোলি নিয়ে রক্তের খেলা খেলছে এরা, এই রক্তের খেলা বেশি দিন চলবে না এদের, এবং মানুষকে ভয় দেখিয়ে যে নিয়ে যাবে সেটা বেশি দিন টিকবে না। আগামী পঞ্চায়েতে দেখবেন হয়তো সেই আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট হবে, এটা নিশ্চিন্তে ধরে রাখবেন আপনি। সংসার চলছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, মানে যা উন্নয়ন হয়েছে ওই সব তৃণমূল নেতাদেরই উন্নয়ন হয়েছে। দেখবেন অট্টালিকা বাড়ি ওদের হয়েছে, সাধারণ মানুষ যেরকম ছিল সেরকমই আছে। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।